এবার 185 কিলোমিটার গতিতে ধেয়ে আসে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় নরু। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যে উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে প্রশাসন। প্রতি ঘন্টায় এর বাতাসের গতিবেগ 120 কিলোমিটার হতে পারে। ইতিমধ্যে 1,30,00,000 মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। চলতি বছর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে এই নরু, যার ফলে হতে পারে প্রচুর ক্ষয়ক্ষতি, এমনই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে কোন উপকূলে কবে কখন আছড়ে পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়, কোথায় কেমন ক্ষয়ক্ষতির সম্ভাবনা, এছাড়াও পশ্চিমবঙ্গে আগামী 5 দিনের মধ্যে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পুজোর সময় পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে, এ বিষয়ে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম এমনই লেটেস্ট খবরগুলি জানতে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। 185 কিলোমিটার গতিতে ফিলিপাইনের জনবহুল দ্বীপ লুসোনের দিকে এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় নরু। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যেই উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে প্রশাসন। এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। দেশটির দুর্যোগ সংস্থার বরাত দিয়ে CNN জানিয়েছে, নরু সুপার টাইফুনে পরিণত হয়েছে এবং আগের চেয়েও তীব্রতর হয়ে উঠছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে 1,30,00,000 মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। এই বিধ্বংসী ঘূর্ণিঝড় উত্তর পূর্বে আঘাত আনতে পারে বলেও জানিয়েছে সে দেশের আবহাওয়া দপ্তর। চলতি বছর ফিলিপাইনে আঘাত আনা সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে নরু। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। এদিকে সুপার টাইফুন নরুর প্রভাবে আকস্মিক বন্যা, ভূমিধস এবং জলোচ্ছ্বাস হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস কিন্তু খুব একটা সুখের খবর শোনাচ্ছে না এখনই। শুরুর দিকে বৃষ্টি না থাকলেও সপ্তমী থেকেই আবহাওয়ায় আসতে চলেছে বড় বদল। সপ্তাহ শেষেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা দেখা দিয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। সপ্তমীর পর উপকূলে বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এর ফলে পুজোর আনন্দেও বড় বাধা হতে পারে বৃষ্টি অসুর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পরবর্তী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা। তবে বুধবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে শনিবার এবং রবিবারে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত তৈরি হলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল নিয়ে উত্তর বঙ্গোপসাগরে এটি ক্রমশ উড়িষ্যা উপকূলের দিকে যাবে। এর ফলে রবিবার এবং তারপর থেকে বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে।